বন্ধুরা, মিমাপুদের গ্রাম ছেড়ে একটু নিরালয় এসেছিলাম মিমাপুদের গান নিতে। তো এই যে দেখেন, এই গ্রামের মানুষও কিভাবে জড়ো হয়ে যাচ্ছে, মানে বলার অপেক্ষা রাখে না। এই যে দেখেন, এক এক করে সবাই আসতেছে। আসলে এই জন্য আমি একটু পিছিয়ে থেকে ভিডিও শুরু করলাম আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন এইদিকে সবাই, আর এখানে আমাদের উস্তাদ। উস্তাদ উস্তাদ কি অবস্থা? উস্তাদ সব তো দেখতেছি, কত মানুষ উস্তাদ। হ্যাঁ, ওই যে মানে একটু গানের জন্য দাঁড়াইছি, লোক এসে ঘিরে গেছে। কত তালি আপু! ভাইয়া, তোমার গান তো আর নিরালে শোনা হইলো না, বুঝছো? না না, যে ভাবলাম যে তোমার ঘরে গ্রাম সাইড একটু পাশের গ্রামে যাই, যাতে একটু নিরিবিলি গান শুনবার পারি। কিন্তু তা তো আর হইলো না, এখনো তো মনে হয় আসতেই যে সবাই। তে উস্তাদ, তাহলে গান শুরু করা যাক নাকি? আগে গান তো অবশ্যই শুনবো। হ্যাঁ আপু, ভাইয়া বলেন, তাহলে এখন কি গান শোনাবার চাচ্ছাও? এখন যে গানটি বলবো, হাইরে প্রেম শিখাই আচ্ছা, আইরা গেলে প্রেমের কসম রাখি না। আশা করি সবার কাছে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে এরা কোন গ্রামে আইলে আপু? এটা হ্যাঁ উস্তাদ, হ্যাঁ কোন গ্রাম এটা? এটা যে কেনাই পূর্বপাড়া। ও আচ্ছা আচ্ছা, কেনাই পূর্বপাড়া না? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে সব তো গ্রামবাসীরা তো সব উপস্থিত হয়েছেন, তাহলে গান আপনারা শোনেন নাকি? আপু ধরো একটা গান, ধরো সুন্দর করে। হায়রে প্রেম শিখাইয়া, thank you.
বাহ খুব সুন্দর খুব সুন্দর আর উস্তাদ একটা জিনিস দেখছেন কি আমার ক্যামেরার পিছনে কত মানুষ এ তো আর সাজ্জা হচ্ছে স্যার